ব্ল্যাক টিমিরিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আবারও হাজির হলাম পৃথিবীর সবচাইতে গোপন এবং রহস্যময় সাতটি স্থান নিয়ে। এই পৃথিবীর পুরোটাই কি আমরা জানি? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন কথা হাস্যকর বলে মনে হবে বই কি, কিন্তু মজার বিষয়টা হচ্ছে আসলে এই পৃথিবীর অনেক কিছু আমাদের অজানা। বিশেষ করে আধুনিক পৃথিবীর এমন অনেক গোপনীয়তা আছে যা চাইলেও একজন সাধারণ মানুষ জানতে পারে না। এমন অনেক স্থান আছে যা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। এমন কিছু রহস্যময় স্থানের কথা বলবো আজ, যেগুলো সাধারণ মানুষের কাছে সবসময় অদরাই থেকে গেছে। সাধারণ মানুষ পরতের পর পরত রহস্যের গল্প বুনে গেছে এগুলো নিয়ে, কিন্তু কুলকিনারা করা হয়নি কোনো রহস্যের। হোয়াইটস জেন্টেলম্যানস ক্লাব, এটা মূলত নিউজিল্যান্ডের ক্লাব 33-এর মতো একটি ক্লাব। পৃথিবীর সবচেয়ে অভিজাত ক্লাব হিসেবে ধরা হয় এটাকে। লন্ডনে অবস্থিত ক্লাবটিতে শুধুমাত্র সমাজের অভিজাত শ্রেণীর মানুষের পদচিহ্ন পড়ে। অবশ্য ক্লাবটি শুরুর ইতিহাস ভিন্ন কথা বলে। ফ্রান্সিস দিয়াসকো নামে এক লোক এটা তৈরি করে বলে নতুন ধরনের চকলেট বিক্রির জন্য, অথচ এটা এখন পৃথিবীর সেরা ক্লাবগুলোর মধ্যে একটি। এই ক্লাবে সদস্য হওয়া রীতিমতো একটি সম্মানের বিষয়। টাকা থাকলেও আপনি এর সদস্য হতে পারবেন না, হাজারটা কাঠখোট পড়িয়ে আপনাকে এই ক্লাবের সদস্য হতে হবে। কি হয় এই ক্লাবে জানে কেবল এর সদস্যরা। এরিয়া 51, যুক্তরাষ্ট্রের নেডলায় অবস্থিত এই জায়গাটি নিয়ে সারা বিশ্বের মানুষ এখনও একটা ঘোরের মধ্যে আছে। এটা একটি মিলিটারি বেস এবং পৃথিবীর সবচেয়ে সিকিউর এলাকাগুলোর মধ্যে একটি। এর নিজস্ব এলাকার বাইরেও একটি বিশাল এলাকা জুড়ে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু কি করা হয় ওখানে? পৃথিবীর একটা বিশাল অংশের মানুষের ধারণা ওখানে এলিয়েন নিয়ে গবেষণা করা হয়। অনেক মানুষ এলিয়েনদের সাথে যোগাযোগ করা গেছে বলে বিশ্বাসও করে। RAF, ম্যান উইথ হিল, সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে একটা বিষয়ের নাম এ ম্যান উইথ হিল। এটা আমেরিকার ইয়র্ক শহরে অবস্থিত। এটি একটি মিলিটারি বেস যা ইখেলন গ্লোবাল স্পাই নেটওয়ার্কিং সাথে সংযুক্ত। আমেরিকা আর ইংল্যান্ডকে ইন্টেলিজেন্স সাপোর্ট দেওয়ার জন্য এটি তৈরি করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মনিটরিং স্টেশন এখানে রয়েছে। তবে পুরো জায়গায় চারপাশে নিরাপত্তা ব্যবস্থা এতটাই জটিল যে সাধারণ মানুষের ওই পুরো এলাকায় ঢোকা একেবারে অসম্ভব পর্যায়ে পড়ে। রোমাঞ্চপ্রিয় কেউ যদি সে স্বপ্ন কখনো দেখেও থাকে, তাও স্রেফ আকাশ কুসুম কল্পনায় হবে। আইস গ্র্যান্ড শ্রেন, জাপান। জাপানের সবচেয়ে গোপনীয়, পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান। খ্রিস্টপূর্ব 400 সালে এটি নির্মাণ করা হয় বলে ধারণা করা হয়। জাপানের রাজকীয় পরিবার আর ফিস্ট ছাড়া এখানে আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি। এই স্পাইনটি প্রতি 20 বছর পর ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয়। কেন এত গোপনীয়তা? ইতিহাসবিদদের মতে এককালে জাপানের সাম্রাজ্যের অনেক পুরনো মূল্যবান নথিপত্র ওখানে লুকায়িত আছে, যেগুলো বিশ্বের সামনে আগে কখনো আসেনি। আর জেনে রাখুন, জাপানিরা ধর্মীয় গোপনীয়তা রক্ষা করতে কিন্তু দারুণ পটু। ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস, যুগ যুগ ধরে ভ্যাটিকান সিটি মানুষের রহস্যের খোরাক জুগিয়েছে। সেই যিশুর আমলের আগ থেকে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী ভ্যাটিকান। এই জায়গাটিকে স্টোর হাউস অফ সিক্রেট বলা হয়। খুব কম সংখ্যক স্কলাররাই এই জায়গায় ঢুকতে পারেন, তাও পোপের বিশেষ অনুমতি সাপেক্ষে। এখানে প্রায় 84,000টি বই আছে আর এই জায়গাটি প্রায় 84 কিলোমিটার দীর্ঘ। ধারণা করা হয় খ্রিস্টান, মিশনারি, প্যাগান আরও অনেক ধর্ম আর মতবাদের অনেক গোপন ডকুমেন্ট এখানে সংরক্ষিত আছে। রুম 39, 1970 সালে গঠিত এই অর্গানাইজেশনটি উত্তর কোরিয়ার একটি সিক্রেট অর্গানাইজেশন। ঠিক কী উদ্দেশ্যে নিয়ে এটি গঠিত হয় তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এই অর্গানাইজেশনটিকে পৃথিবীর অনেক বড় বড় অপরাধের সাথে জড়িত বলে ধারণা করা হয় এবং এই কাজগুলো সম্পূর্ণ রাষ্ট্রীয় তত্ত্বাবধানে করা হয়। আপনারা কি সুপার ডলারের নাম শুনেছেন? যাদের জন্য ব্যাপারটি নতুন তাদের জন্য বলছি, এগুলো হচ্ছে আমেরিকান ডলারের নকল ভার্সন অথবা জাল ডলার, যেটি পৃথিবীর সব গোয়েন্দা সংস্থা অথবা আমেরিকার মতো দেশের নিরাপত্তা ব্যবস্থা চোখ ফাঁকি দিয়ে তৈরি করা হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এগুলো ছিল মূল ডলারের মতো উন্নত মানের কটন লিনেন ব্লেন্ড দিয়ে তৈরি এবং আমেরিকার মুদ্রার অনেক সিকিউরিটি ফিচার এখানে রিক্রিয়েট করা হয়েছিল। এই পুরো ব্যাপারটার জন্য রুম 39-এর দিকে আঙুল তোলা হয়েছিল সরাসরি। বিভিন্ন রকমের নিষিদ্ধ অস্ত্র কেনাবেচা এবং সুইস ব্যাংকের কিছু অ্যাকাউন্টের মাধ্যমে পুরো পৃথিবীতে ইনসিউরেন্স ফ্রডের জন্য এই অর্গানাইজেশনটি দায়ী, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো সবসময় এদের কাছে নাকানি চুবানি খায়। হর হামেশাই আমাদের মতো সাধারণ মানুষের তাদের আস্তানে ঢোকার কল্পনা নেহাত হাস্যকর। ক্লাব 33, ডিসনিল্যান্ড।
সারা বিশ্বের মানুষের জন্য ডিজনিল্যান্ড একটি বিনোদনের জায়গা। পুরো জায়গাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত, শুধুমাত্র ক্লাব 33 ছাড়া। খুব রেস্ট্রিক্টেড করা হয়েছে এই জায়গাটিকে, স্বয়ং ওয়াল্ট ডিজনি এই ক্লাবটির প্রতিষ্ঠাতা। খুব আশ্চর্যের ব্যাপার হলো, আপনি যদি আজকে আবেদন করেন এই ক্লাবটির সদস্য হতেই আপনার প্রায় 14 বছর সময় লাগবে। বলতে পারেন কেউ কি এমন আহামরি আছে ওই ক্লাবে? মস্কো মেট্রো 2, এটা রাশিয়ায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সিটি, কিন্তু এখন পর্যন্ত রাশিয়ার সরকারের তরফ থেকে কখনো এর অস্তিত্ব স্বীকার করা নেওয়া হয়নি। স্টালিনের আমলে এই শহর তৈরি করা হয়েছিল। একটা বিশাল অংশের মানুষ মনে করে এটা ক্রেমলিনের সাথে FSB হেডকোয়ার্টারের সংযোগ স্থাপন করেছে পুরো একটি শহর এটা। অথচ মানুষ এই জায়গায় যাওয়া তো দূরে থাক, এখনও এর সম্পর্কে ভালো করে কিছু জানেও না।